আল্লাহর পাঁচটি নাম ধরে ডাকলেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অনেকেই আছেন দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম রয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে, এগুলো পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আসুন আমরা সে আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলার পাঁচটি নাম ধরে আল্লাহর কাছে ডাকতে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করবেন। অনেকে আছেন কঠিন কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন, অনেকে পেরেশানিত আছেন, অনেকে ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন, অনেকের সন্তান হয় না, অনেকে বিভিন্ন পেরেশানির ভিতরে আছেন, সন্তান কথা শোনে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে দুষ্টমি করছে, বকাটে ছেলেদের সাথে কথাবার্তা বেশি বলছে, ঘরের ভিতরে বেশি থাকে না, আপনার জন্য সে বদনাম বয়ে আনছে, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ঘরের ভিতরে থাকে। স্বামী অনেক সময় কথা শোনে না, স্বামী পরকীয়ায় লিপ্ত অথবা স্ত্রী পরকীয়ায় লিপ্ত, এই বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সমাজের ভিতরে রয়েছে। এই সমস্যার জন্য আপনি আল্লাহ তাআলার পাঁচটি নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। এই পাঁচটি নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। দুইটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলার পাঁচটি নাম রয়েছে। প্রথম হচ্ছে সূরাতুল ফাতিহার ভিতরে দুইটি নাম। রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। আর রাহমান আর রাহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। আর রহমান শব্দটি হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম, আর রহিম আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম। এই পাঁচটি নামের ভিতরে প্রথম দুইটি হচ্ছে আর রহমান এবং দ্বিতীয়টি হচ্ছে আর রহিম। এই দুইটি নাম ইয়া রহমানু ইয়া রহিমু। আরেকটি আয়াতের ভিতরে তিনটি নাম আছে, সেটা হচ্ছে তিন নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনে আয়াতটি রয়েছে, সূরা আলে আমরানের দুই নম্বর আয়াত। রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটি নাম রয়েছে, একটা হচ্ছে আল্লাহ, নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল হাইয়ুল, তৃতীয় নাম্বার হচ্ছে আল কাইয়্যুম। এই জন্য এই তিনটি নাম আর সূরা ফাতিহার ভিতরে দুইটি নাম রয়েছে। এই পাঁচটি নাম ধরে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন। এই পাঁচটি নাম পড়বেন, এই পাঁচটি নাম ধরে দোয়া করলেই, পাঁচটি নাম ধরে আল্লাহকে ডাকলেই আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেবেন। ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া রহমান, ইয়া রহিম, এই পাঁচটি নাম ধরে আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় চলে আসবে, এই সময় শেষ রাতে আপনি দুই রাকাত নামাজ পড়বেন। আপনি প্রথম দিন একদিন উঠলেন, উঠে আপনি 10 রাকাত 20 রাকাত নামাজ পড়লেন, আর বাকি কয়দিন আপনার কোনো খোঁজ খবর নাই এই আমলের থেকে। ইন আওয়াদিমুহা ওয়া ইন কাল্লা, বুখারী শরীফের হাদিস, আমল যদিও কম হয় কিন্তু রেগুলার হয়, ধারাবাহিকভাবে প্রতিদিন করেন, এই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। এই জন্য প্রতিদিন আপনি একটু ফজরের আগ দিয়ে উঠে দুই রাকাত নামাজ পড়বেন, বেশি না, দুই রাকাত নামাজ পড়েন, পড়ে এরপরে আপনি আল্লাহ তাআলার এই পাঁচটি নাম ধরে আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম, ইয়া রহমান, ইয়া রহিম। এই পাঁচটি নাম যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন। এই পাঁচটি নাম ধরে আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান।